Assalamualaikum. Ranna Bana channel e apnaderke shagotom. Asha kori apnara bhalo achen. Amio bhalo achi. Ajke ami ranna kore dekhabo khashir mangsho. Asha kori apnader kache bhalo lagbe. Dekhun, ekhane ami 1 kg poriman khashir mangsho niyechi. Har, chorbi shoho. Protome mangshotake bhalo bhabe marinate kore nibo. তার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 3 চা চামচ পেঁয়াজ বাটা 2 চা চামচ রসুন বাটা 1 চা চামচ আদা বাটা 2 চামচ জিরে বাটা এবার দিয়ে দিব 3 চামচ মরিচের গুঁড়া 1/2 চা চামচ হলুদের গুঁড়া সাত মতো দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিব 1 কাপের মতো তেল এবার মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব চেষ্টা করবেন মাংসটা যেন হাত দিয়ে মাখালে মাংসটা খুব ভালো হয় এতে করে মাংসের গায়ে মশলাটা যেন ভালোভাবে মিশিয়ে যায় দেখুন আমার মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এইভাবে মাংসটাকে বারবার নেড়েচেড়ে কষিয়ে নিব 10 মিনিটের জন্য মাংসটাকে কিন্তু বারবার নেড়েচেড়ে নিতে হবে কিন্তু না তলায় যেন ধরে না যায় এবার আমি ঢেকে দিব দেখুন ফিরে আসছি আমি 10 মিনিট পর এখানে আমি কোনো পানি ব্যবহার করি নাই মাংসটা থেকে অনেক পানি উঠে আসছে এখন আমি মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য যাতে তেলটা উপরে উঠে আসে ফিরে আসলাম আবারো 10 মিনিট পর মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেলটা উপরে উঠে আসছে ভালোভাবে নেড়েচেড়ে তিন চারটে কাঁচামরিচ কাঁচামরিচ ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি আপনারা অবশ্যই পছন্দ মতো পানি দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে পানি দিয়ে দিতে পারেন এবার আমি আবারো ঢেকে দিব 30 মিনিটের জন্য ফিরে আসলাম 30 মিনিট পর দেখুন আমার মাংসের ঝোলটা শুকিয়ে গেছে মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আবার ভালোভাবে মাংসটাকে নেড়েচেড়ে চলে যাচ্ছি পরিবেশনে চটপট তৈরি হয়ে গেল আমার
খাসির মাংস আপনারা বাসায় একবার হলেও তাই করে দেখবেন ভালো লাগলে ভালো লাগলে কমেন্ট করে আমায় জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ